কাশ্মীর সমস্যা সমাধানে রাষ্ট্রসংঘের তরফে মার্কিন মধ্যস্থতার প্রস্তাব কার্যত খারিজ। কাশ্মীর সমস্যা সমাধান হবে দ্বিপাক্ষিক স্তরে স্পষ্ট জানিয়ে দিল ভারত। H-1B ভিসা নিয়ে আরো কঠোর ট্রাম্প প্রশাসন, ওয়ার্ক পারমিট ভিসার অপব্যবহার রুখতে কড়াকড়ি। আমেরিকান কর্মীরা যাতে বৈষম্যের শিকার না হন তার জন্য ব্যবস্থা দাবি মার্কিন প্রশাসনের। নয়া নিয়মে H-1B ভিসা পাওয়া আরো কঠিন, সমস্যা বাড়বে ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলির। মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার দাবি, চীনের আপত্তি সত্ত্বেও ভারতের পাশে আমেরিকা। চীন ভেটো দিলেও জঙ্গিদের ক্ষেত্রে প্রয়োজন মতো ব্যবস্থা নেবে আমেরিকা, মন্তব্য রাষ্ট্রসংঘের মার্কিন দূতের। পাঠানকোট হামলার পর মাসুদকে রাষ্ট্রসংঘে তালিকাভুক্ত করার দাবি জানায় দিল্লি, চীনের বাধায় আটকে যায় প্রক্রিয়া। তুমুল কূটনৈতিক বিতর্কের মাঝে অরুণাচল প্রদেশের দলাই লামা তিব্বতি ধর্মগুরুকে স্বাগত জানাতে বম দিলায় বিপুল জনসমাগম। দলাই লামার সফর নিয়ে তীব্র আপত্তি জানায় চীন, জবাবে দিল্লি সাফ জানিয়ে দেয় ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। ক্যাবিনেট বৈঠকে মাস্টার স্ট্রোক যোগী আদিত্যনাথের, কৃষকদের 1 লক্ষ টাকা পর্যন্ত ঋণ মুকুবের সিদ্ধান্ত, ক্ষুদ্র চাষিরাই এই সুবিধে পাবেন। ঋণ মুকুবের জন্য 36,000 কোটি টাকা বাড়তি খরচ হবে উত্তরপ্রদেশ সরকারের। কসাইখানা বন্ধ এবং অ্যান্টি রোমিও স্কোয়াড নিয়ে অর্ডিন্যান্স পাস। সশস্ত্র দুই ডাকাতকে রুখে দিলেন দুই মহিলা ব্যাংক কর্মী, বন্দুকের নল দেখেও এতটুকু ঘাবড়াননি তারা, বরং সামনে সমানে লড়ে যান ডাকাত দলের সঙ্গে। চিৎকার চাঁচামেচিতে একসময় লোকজন জড়ো হয়ে যায়, শুরু হয় দুই ডাকাতকে ধরে মার। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি, গুরগাঁওয়ের একটি ব্যাংকের ঘটনা। চিকিৎসার গাফিলতিতে দুই রোগী মৃত্যুর অভিযোগ, নদিয়ার রানাঘাটে অ্যাভিনিউ নার্সিং হোমে ধুন্ধুমার, মৃতদেহ সামনে রেখে বিক্ষোভ, ভাঙচুর, ভাঙচুর অভিযুক্ত ডাক্তারের বাড়িতেও একসঙ্গে বিক্ষোভে সামিল দুটি পরিবার। মেরে সিপিএম কর্মীর নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, হুগলি পান্ডুয়ার ঘটনা, পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধে বসেছিলেন জয়দেব ঘোষ, অভিযোগ তখনই রাস্তায় ফেলে তাঁকে মারধর করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। অবরোধ সমর্থন করি না, মারধরের অভিযোগ অস্বীকার করে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বে। ফ্লাইওভার তৈরির জন্য জঙ্গলের মধ্যে গাছ কাটার চেষ্টা, বনকর্মীদের আটকে দিলেন পরিবেশপ্রেমীরা। ডুয়ার্সের গরুমারা ফরেস্টের ঘটনা, জঙ্গলে ফ্লাইওভার তৈরির সিদ্ধান্ত জাতীয় সড়ক কর্তৃপক্ষের, তার জন্য জঙ্গলে গাছ কাটা অভিযান, গাছ বাঁচাতে রাত পাহারায় পরিবেশপ্রেমী ও বনবস্তির বাসিন্দারা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। সিএবি লিগে নজির দুরন্ত বোলিং, তরুণ বোলার মোহাম্মদ সাইফের, এক ইনিংসে একাই নিলেন 10টি উইকেট, আগামী দিনে বাংলা দলের হয়ে খেলার স্বপ্ন তরুণ এই স্পিনারের।